সমস্ত স্টুডেন্টের রিকোয়েস্টের জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি তো সিক্স সেমিস্টারে যারা পড়ে ওদেরকে অনেক মক পেপার মডেল পেপার আপলোড করেছেন, অনেক ক্লাস দিয়েছে, তো আমাদের জন্য কি মডেল পেপার আপলোড করবে না? অবশ্যই সমস্ত সেমিস্টারের জন্য মডেল পেপার আপলোড করবো, আগামী দিনে ক্লাস 11-12 সবার জন্য মডেল পেপার রেডি হয়েছে, সবার জন্য আমরা মডেল পেপার আপলোড করবো, কোনো রকমের কোনো চিন্তা করার বিষয়ই নেই। তো তোমাদের জন্য মডেল পেপার একটা দিন, একদিন টাইম নিলাম, মডেল পেপার আপলোড করো, ঠিক মডেল পেপার সোমবার মন্ডে সন্ধ্যা 7টার সময় মডেল পেপার আমি আপলোড করতে চাইছি। কস্ট এবং ট্যাক্স দুটোরই 100, কস্ট এবং ট্যাক্স দুটোরই 100। সত্যি তোমাদের কি মডেল পেপার চাই? দেখো দেখো প্রথমে CMA-2 মডেল পেপারটা নিয়ে আমি ডিসকাশন করি। দেখো মডেল পেপার দেখতে পাচ্ছ, দেখো মডেল পেপার সেট 1, ঠিক আছে, তারপর দেখো সেট 2 তে নিয়ে যাচ্ছি, সেট 2, ঠিক আছে, সেট 3, চারটে বলেছি, কষ্টের চারটে মডেল সেট তোমরা কমপ্লিট করলে আমরা মক পেপার পড়াবো, যেটা মহা মক পার মানে মহা পেপার, ওই পেপারটা আসল মন্ত্রের পেপার, মন্ত্র ওই পেপার পড়ার পর এত পুরো পরীক্ষা, এত পুরো সুন্দর ভাবে পরীক্ষা ঢুকতে পারবে, মক পেপারটাই আসল। মডেল পেপার কিন্তু আমাদের আসল না, আসল পেপার হচ্ছে আমাদের মডেল পেপার, মক পেপার, ঠিক আছে? তো দেখতে পারলে তিনটে মডেল পেপার দেখতে পাবে, তিনটে মডেল পেপার, চারটে মডেল পেপারও আছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার কষ্টের কথা বললাম, এবার ট্যাক্সে চলে আসি, ট্যাক্স দেখো, ট্যাক্স দেখাচ্ছে, ফোল্ডার ফোল্ডারে ভরা, ফোল্ডার ট্যাক্স দেখো, ট্যাক্সের পিডিএফ, পিডিএফ এর মধ্যে ঢুকি, দেখো ট্যাক্সের কত পিডিএফ পড়ে আছে, কত পিডিএফ, মডেল কোশ্চেনে ঢুকলাম, মডেল পেপার দেখো কি লেখা আছে, 1 থেকে 4, ঠিক আছে, 1 থেকে 4 লেখা, ঠিক আছে, তো 1 থেকে 4 দেখো, সেট 1, যদি সত্যি এই পেপার গুলো দরকার হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ভরে দাও, কলেজের গ্রুপে ছড়িয়ে দাও, শেয়ার করো, শেয়ার করো যদি পেতে চাও, তোমাদের লাইক কমেন্ট যত আসবে, লাইক কমেন্ট যদি শেয়ার আসে তাহলে তো ছাড়বো, কেন ছাড়বো না, ডিমান্ড যদি না থাকে আমরা কেন ছাড়বো, যদি সত্যি ডিমান্ড থাকে তাহলে ছাড়বো, তাহলে তো তোমরা ভিডিও দেখতেই পাচ্ছ, দেখো ভালো করে দেখে নাও, দেখো আমাদের মডেল পেপার দেখো, দেখে নাও ভালো করে, কোশ্চেন দেখো ট্যাক্সে, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো, দেখো দেখাচ্ছি ভালো করে দেখে নাও, দেখো ঠিক আছে, দেখো সেট 2, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো, দেখো তোমাদের যদি পিডিএফ দরকার অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ পাঠিয়ে দেবো, পিডিএফ নিয়ে চিন্তা করো না, পিডিএফ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো কিন্তু যদি সত্যি তোমাদের ডিমান্ড হয় তাহলে তোমরা চাইবে দিয়ে দেবো, নাহলে তো এখান থেকে তোমরা স্ক্রিনশট তুলে করতে পারো, যদি দরকার এমনি তো পাঠালাম, ভিডিও পাঠালাম, যদি স্ক্রিনশট তুলে করতে পারো, আর যদি মনে হয় তোমাদের সত্যি দরকার তাহলে ভিডিও লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করো, তাহলে তোমরা ভিডিও গুলো অবশ্যই পাবে, তোমার পিডিএফ গুলো অবশ্যই পাবে, ঠিক আছে? তো দেখো কোশ্চেন দেখো, এবং শুধু কোশ্চেনই পাঠাবো না, এর অ্যান্সার শিটও পাঠাবো, অ্যান্সার করে করে দেবো, সমস্ত লাইভ আসবো, লাইভ এসে সমস্ত অ্যান্সার করে দেবো, কোনো কিছু কোনো চিন্তা করার বিষয় নেই, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা, দেখো কোশ্চেন দেখো ভালো করে, দেখো সেট 4 হয়ে গেল, দেখো দেখতে সেট 4 চলে আসলাম, দেখো শেষ,
সিএম এর পেপার গুলো একবার দেখিয়ে দিই। দেখো সিএম এর পেপার, দেখো ভালো করে দেখো কোশ্চেন গুলো। মডেল সেট টু চলে আসলো, দেখো দেখো ভালো করে। দেখো এটা একটু সরে গেছে, সেলটাই দিক হবে, পারচেসটাই দিক, ওই চেষ্টাই দিক, আর মিসেলিনিয়াস এক্সপেন্সটাই দিক, ঠিক আছে তো সরে গেছে। দেখো দেখো ও সেল দেখেছো তো, সব দেখে নাও ভালো করে। দেখো কোশ্চেন ভালো করে দেখো, সেট থ্রি তে চলে আসলাম, ঠিক আছে? তো যদি সত্যি তোমাদের দরকার হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর তো ভিডিও দেখে তোমরা করতেই পারবে। আর আমরা প্রতিদিনই এখন লাইভ আসবো, লাইভে সমস্ত জিনিস নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাশন করে দেবো। ঠিক আছে, ভিডিওটা ক্লোজ করছি।